অনেক কিছুই হারিয়ে ফেলছি আমরা, আমরা বাঙালিরা, তাই না? কত কিছুই ভুলে যাচ্ছি আস্তে আস্তে, কিন্তু আজও আমরা নিজেদের খুঁজে পাই কবির কবিতায়। কবিতা পড়তে পড়তে কখন যেন আমরা চলে যাই কবির মনের অন্তরমহলে। কবি হাসলে হাসি, কবি কাঁদলে আমাদের চোখেও জল চলে আসে। তবে শুধু কবিতা পড়েই যে চোখে জল আসে তা কিন্তু নয়। সেদিন ছোট পিসিমার হাতে বেগুন বাহার খেয়েও চোখে জল চলে এসেছিল। নতুন এমামে হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি সর্ষে তেল, বাছাই করা রাজস্থানি সর্ষে বীজকে ফার্স্ট প্রেস টেকনোলজি দিয়ে এমন নিখুঁতভাবে পেশাই করা হয় যে খাঁটি ঝাঁঝ স্বাদ গন্ধ পুরো বেরিয়ে আসে, এমন খাঁটি যে বাঙালির চোখে জল এসে যায়। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সর্ষে তেল।